হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার একটি দুর্দান্ত নোটিফিকেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন দেরি না করে নোটিফিকেশানটি শুরু করা যাক তার আগে বলে নিই চ্যানেলে যারা নতুন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নোটিশটি প্রকাশিত হয়েছে কুড়া সিডিপিও অফিস থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যার মেমো নাম্বার এবং ডেটটি এখানে দেয়া আছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটো নোটিফিকেশান দেখাবো দুটো নোটিফিকেশান কিন্তু আপনারা মনোযোগ সহকারে কিন্তু দেখে নেবেন প্রথমে এই নোটিফিকেশানটি দেখে নিয়ে চলুন কি বলেছে দেখুন অঙ্গনাড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এটি কী বলেছে অঙ্গনারি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে বর্তমানে কর্মীদের চালু সানমানিক ভাতার পরিমাণ মাসিক চার টাকা এবং অতিরিক্ত সামুণিক ভাতার পরিমাণ মাসিক তিন টাকা বর্তমানে পদোন্নতির মাধ্যমে অঙ্গনড়ি কর্মী শূন্য পদের সংখ্যা তেতাল্লিশটি মোট কিন্তু তেতাল্লিশটি কিন্তু ভ্যাকেন্সি আছে ন্যূনতম যোগ্যতা কি বলেছে তিরিশ এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকতে হবে তিন নম্বর পয়েন্টটি ভালোভাবে পড়ে নিন যে সকল স উনিশ নয় দু এর পূর্বে সয়েকা পদে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজের মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে এই ক্ষেত্রে তার আবেদনপত্র বিবেচিত হবে না বয়স বলেছে তিরিশ এক দু হাজার তারিখ অনুসারে পঁয়ষট্টি বছরের মধ্যে আপনার বয়স হলেই আপনি আবেদনটি করতে পারবেন ঠিকানা কি বলেছে অঙ্গনানী কর্মী পদে আবেদনকারীকে অবশ্যই হুরা পঞ্চায়েত সমিতির এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে মানে হুরা যে বিডিও অফিস আছে তার আন্ডারে আপনার স্থায়ী বাসিন্দা হলেই আপনি আবেদনটি করতে পারবেন অভিজ্ঞতা কি বলেছে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন এটি আপনাদের এক্সাম প্রসেস এই প্রসেসে আপনাদের এক্সামটি নেওয়া হবে এটি একটি অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা অফলাইনে ফর্মটিকে ফিল আপ করবেন এবং ফিল আপ করে তেইশ দুই দু এই তারিখের মধ্যে কিন্তু আপনারা ফর্মটিকে জমা করবেন আবেদনপত্রটি কোথায় কিভাবে জমা করবেন এই দেখুন এখানে যে এতটি লেখা আছে এই লেখাটি ভালোভাবে পড়ে নিন এখানে সমস্ত ডিটেলসটি লেখা আছে আগে পড়ুন যদি না বুঝতে পারেন তখন আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। এবং সিল করা খামের ওপর যে লিখতে হবে সেই লেখাটিও এখানে দেওয়া আছে এই লেখাটিও আপনারা ভালোভাবে কিন্তু পড়ে নেবেন চলুন আমরা নেক্সট নোটিফিকেশানে চলে যাই এই নোটিশটি প্রকাশিত হয়েছে ঝালদা ওয়ান সিডিপি অফিস থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যার মেমো নাম্বার এবং ডেটটি এখানে দেওয়া আছে অঙ্গনড়ির সহায়কা পদ থেকে অঙ্গনাড়ি কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি সমস্ত ডিটেলস কিন্তু সেম আছে কিন্তু এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু ষোলোটি ওই নোটিসে আমি যা যা বললাম এর ক্ষেত্রেও করণীয় কিন্তু তাই সেম জিনিস সেম ক্রাইটেরিয়া শুধু বাসিন্দার ক্ষেত্রে আপনাকে ঝালদা ওয়ান বিডিও অফিসের আন্ডারে স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে আপনারা এই জায়গাটি কিন্তু ভালোভাবে পড়ে নেবেন আমি আগের নোটিশও বলে দিয়েছি এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ আগে খুব ভালোভাবে কিন্তু পড়বেন এটি আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু সম্পূর্ণ বাংলাতেই ফিল আপ করবেন ফিল আপ করতে কোনো রকম সমস্যা হলে অক্সিডিজ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে আমাদের জানাবেন আমরা অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে ওখান থেকে জয়েন হয়ে যাক খুবই সহজ একটি কাজ এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে